দক্ষিণ দুয়ারে নতুন সম্ভাবনা, পদ্মা সেতুতে ট্রেন চলাচল উদ্বোধন। প্রথম যাত্রী হিসেবে মাওয়া থেকে ভাঙাই গেলেন প্রধানমন্ত্রী, জনসাধারণের উচ্ছ্বাস। বাংলাদেশের আকাশে একটি নতুন আলোর উদয় হয়েছে। আমার অনেক দিনের আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ হলো আজকে। আমাদের জন্য খুব গর্ব এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরা দোয়া করি, দীর্ঘকামনায় দোয়া করি। আল্লাহ যেন ওনার বাদ বাকি আরো যে স্বপ্নগুলো আছে সব যেন পরিপূর্ণ বাস্তবায়িত করে। কোন কোন জেলায় রেল লাইন নাই সেটা ছিল বরিশাল পটুয়াখালী। খুব মন খারাপ করে আমরা এটা পড়তাম, আজকে মনে হচ্ছে সেই স্বপ্নের পথে আমরা অগ্রসর হচ্ছি। ষড়যন্ত্র চললেও দেশের মানুষ সঙ্গে থাকলে যে কোনো অসাধ্য সাধন সম্ভব। ভাঙায় জনসভায় প্রধানমন্ত্রী, ভোট চাইলেন নৌকায়। দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না, ওই লুটেরা বিএনপি আর জামাতে ইসলামী হচ্ছে যুদ্ধাপরাধী, এরা দেশকে ধ্বংস করে দেবে। নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকার যাতে আপনাদের সেবা করতে পারে, আপনাদের কাছে আমার সেই আবেদন থাকলো। দেখছিলেন প্রধান শিরোনাম রাত 11টার সময়ে, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আবারও সিসিউতে বেগম জিয়া, দ্রুত বিদেশি চিকিৎসার ব্যবস্থা করার দাবি বিএনপির। পরিবার চাইলে দেশেই চিকিৎসা সহযোগিতা করবে সরকার, বলছে আওয়ামী লীগ। রাজনৈতিক দলের পর এবার ইসিতে মার্কিন প্রতিনিধি দল, সিইসির কাছে জানতে চাইলেন কিভাবে হবে বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। দুর্যোগে তিস্তা পাড়ে ক্ষতি শত কোটি টাকা, নদীগর্ভে বিলীন ঘরবাড়ি। আগাম খবর না দিয়ে ভারত মাঠের পানি ছাড়ায় সংকট আরও তীব্র, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। স্বপ্ন এবার সত্যি, পদ্মার বুকে ট্রেনের হুইসেল। ঐতিহাসিক রেল যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া প্রান্ত থেকে নিজের টিকিট কেটে পরিবারের সদস্যদের দিয়ে ট্রেনে ওঠেন প্রধানমন্ত্রী। এক ঘন্টার মাথায় সেতু পাড়ি দিয়ে ট্রেন পৌঁছে যায় ফরিদপুরের ভাঙায়। এ সময় সরকার প্রধানের সঙ্গে যাত্রাসঙ্গী ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় প্রধানমন্ত্রীর ট্রেন যাত্রার বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। মঙ্গলবার ঘড়ির কাঁটায় দুপুর 12:45, আরও এক মাইল ফলক, আবারও নতুন পথের যাত্রা। মাওয়া রেল স্টেশনে টিকিট কাউন্টারে বঙ্গবন্ধুর দুই কন্যা, ছোট বোন শেখ রেহানাকে নিয়ে নিজেদের টিকিট কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন রাদওয়ান মুজিব সিদ্দিকীর সন্তানরাও। বঙ্গবন্ধু পরিবারের খুদে সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী যখন টিকিট উঁচিয়ে ছবি তুলছিলেন, তখন নতুন রেল ট্র্যাকে সুসজ্জিত ট্রেনটি প্রস্তুত ছিল ঐতিহাসিক যাত্রার জন্য। বেলা 1টায় উদ্বোধনী ট্রেনটি মাওয়া থেকে ভাঙা অভিমুখে চলতে শুরু করে। ঝিকঝিক শব্দের দোতনায় ট্রেন এগোতে থাকে পদ্মা সেতুর দিকে। কিছুক্ষণ চলার পরই ট্রেন উঠে পড়ে গৌরবের পদ্মা সেতুতে। ওপরে খোলা আকাশ, নিচে বহমান পদ্মা, আর মাঝে দ্বিতল সেতুতে চলছে রেলগাড়ি, চলছে সড়ক পথের যানও। সব মিলে পুরো আবহ যেন জানান দিচ্ছিল রেলের পদ্মা জয়ের সাফল্য গাথা। প্রধানমন্ত্রীকে বহনকারী ট্রেনটি যখন ক্রমেই গতি বাড়িয়ে ছুটছিল, এরই ফাঁকে দেখা গেল সিটে বসে খোদ প্রধানমন্ত্রী মোনাজাত করছেন স্রষ্টার উদ্দেশ্যে। ট্রেন যতই এগোচ্ছিল, রাস্তার দুধারে মানুষ জড়ো হয়ে হাত নাড়ছিলেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। উদ্বোধনী ট্রেনের এই ঐতিহাসিক যাত্রায় সঙ্গী হয়েছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খোদ বঙ্গবন্ধু কন্যার সঙ্গে সফর করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা। আমার খুব ভালো লাগছে, আমি গর্ববোধ করছি যে আজ আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একদিনে যাত্রা করতে পারছি। আমার অনেক দিনের আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ হলো আজকে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমি একজন কৃষক, সেই হিসাবে যে আমি আজকে প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী হতে পারছি এটাই আমার সৌভাগ্য। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমাদের জন্য খুব গর্ব এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরা দোয়া করি, দীর্ঘকামনায় দোয়া করি। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনার বাদ বাকি আরও যে স্বপ্নগুলো আছে সব যেন পরিপূর্ণ বাস্তবায়িত করে আমাদের দেশের ভিতরে যেন শান্তি এবং খুব আনন্দ দিতে পারেন আমাদেরকে। অনেক ভালো লাগতেছে। কখনো ভাবিনি যে তার সাথে আমরা এরকম একসাথে ট্রেনে উঠবো, একসাথে যাবো আসবো, তাদের সে আমাদের সাথে কথা বলবে, কোনো দিনও ভাবিনি। বাংলাদেশের আকাশে একটি নতুন আলোর উদয় হয়েছে, এর জন্য আমরা আমাদের প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধুই কি তাই,
যাত্রীরা কিভাবে যাচ্ছেন, কিভাবে বসেছেন, কতটুকু আরামদায়ক হচ্ছে যাত্রা, এসবের খোঁজ নিতে প্রধানমন্ত্রী যাত্রীদের সঙ্গেও কথা বলেন বেশ কিছু সময় ধরে। এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদের ডাকে সাড়া দেন হাস্যোজ্জ্বল বঙ্গবন্ধু কন্যা। জানান ভাঙ্গায় জনসভা শেষ করে পিতৃভিটেতে যাওয়ার কথাও। আমি আজকেই তো টুকিবা যাচ্ছি। না, ট্রেনে করে কবে যাব? না, যাব যখন সভা হবে। এই ট্রেনের ভিআইপি যাত্রীরাও তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন সময় সংবাদের কাছে। সেনাপ্রধান থেকে মন্ত্রিপরিষদ সচিব, সবার অকৃত্রিম এবং অভিন্ন কৃতজ্ঞতা সরকার প্রধানের প্রতি। আমিও কিন্তু এই দক্ষিণাঞ্চলের মানুষ, খুলনায় বাড়ি, বাট এই পদ্মা নদীর উপর দিয়ে যে রোড হয়েছে আগে, এখন রেলওয়ে লাইনটাও গেল, ডেফিনেটলি এটা আমাদের কমিউনিকেশনকে অনেক সমৃদ্ধ করলো। আর যখন আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে, অটোমেটিক্যালি এটা ইকোনমিক পার্সপেক্টিভও ভালো হবে, উন্নয়ন হবে এলাকার এবং মানুষের চলাচলে অনেক সুবিধা হবে। আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি শুনে যে কোন কোন জেলায় রেল লাইন নাই, সেটা ছিল বরিশাল পটুয়াখালী। খুব মন খারাপ করে আমরা এটা পড়তাম, তো তখন স্বপ্ন দেখতাম যে কোনোদিন কি আমাদের এরকম দিন আসবে যখন দক্ষিণবঙ্গের সাথে রেল যোগাযোগ হবে। আমি বিশ্বাস আজকে মনে হচ্ছে সেই স্বপ্নের পথে আমরা অগ্রসর হচ্ছি। এই ধরনের এই প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে সারা দেশের যে যোগাযোগ ব্যবস্থা স্থাপিত আরও সুদৃঢ় হয়েছে। রোমাঞ্চকর এই যাত্রা যেন নিমিষেই ফুরিয়ে যায়। সফলভাবে এই রেল যাত্রা শেষ হয় ভাঙ্গা স্টেশনে পৌঁছানোর মাধ্যমে। এই যাত্রায় উন্মুক্ত হলো দক্ষিণা দুয়ারের নতুন সংযোজন আধুনিক রেলপথ। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো পদ্মা সেতুর উপরে নির্মিত দেশের সবচেয়ে আধুনিক রেল ট্র্যাকে রেল যাত্রা। এই নবনির্মিত লাইনে মাওয়া স্টেশন থেকে ভাঙ্গা স্টেশনে পৌঁছাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উদ্বোধনী ট্রেনটির সময় লেগেছে এক ঘন্টার কাছাকাছি। নবনির্মিত এই রেল ট্র্যাকটি আশীর্বাদ হয়ে আসবে পুরো দক্ষিণাঞ্চলের মানুষের কাছে, আর্থসামাজিকভাবেও বাংলাদেশ এগিয়ে যাবে আরও এক ধাপ, বলছেন এই ট্রেনের অধিকাংশ যাত্রীরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ভাঙ্গা স্টেশন, ফরিদপুর। পদ্মা সেতু রেল সংযোগের ঢাকা ভাঙ্গা অংশের উদ্বোধনের পর ফরিদপুরের ভাঙ্গায় জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষায় নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে জনসেবার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। দুর্নীতি লুটপাটি বিএনপির চরিত্র উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, নানা ষড়যন্ত্র চললেও দেশের মানুষ পাশে থাকলে সব অসাধ্য সাধন করা সম্ভব। সানবীর রুপলকে সঙ্গে নিয়ে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। জনকল্যাণে আরও একটি কর্মসূচির সফল বাস্তবায়ন, গণমানুষকে স্বপ্ন দেখানো, যোগাযোগের আরও একটি দক্ষিণ দুয়ার খুলে দিয়ে জনতার সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্ভাবনার নবযাত্রায় ট্রেনে প্রমত্ত পদ্মা পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় জনসভা মঞ্চে পৌঁছালে স্লোগানে মিছিলে হর্ষধ্বনিতে সরকার প্রধানকে স্বাগত জানান প্রতীক্ষায় থাকা মাঠপূর্তি জনতা। নৌকার আদলে তৈরি মঞ্চে হাত নেড়ে জনতার অভিবাদনের জবাব দেন বঙ্গবন্ধু কন্যাও। পরে ফুল দিয়ে দলীয় প্রধানকে বরণ করে নেন আওয়ামী লীগ নেতারা। মঙ্গলবার বিকেল 3টার পর ভাঙ্গার ডাক্তার কাজী ইউসুফ স্টেডিয়ামে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের ঢাকা ভাঙ্গা অংশের সূচনাকে উল্লেখ করেন জনগণের জন্য উপহার হিসেবে। প্রখর রোদে অপেক্ষমান সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দেন সুযোগ পেলে অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখার। 2008 নির্বাচনে ওয়াদা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ করব। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। এখন তো সকলের হাতে মোবাইল ফোন, সবাই অনলাইন ব্যবহার করেন। কি মোবাইল ফোন আছে না হাতে? আছে, কই দেখি। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর। বক্তব্যে পদ্মার উপর স্বপ্নের সেতু নির্মাণ করতে গিয়ে নানা চ্যালেঞ্জ আর তিক্ত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। সামান্য একটা ব্যাংকের এমডির পদ 60 বছর পর্যন্ত থাকতে পারে, তার 70 বছর হয়ে গেছে। মামলা করলো, সরকার বিরুদ্ধে হেরে গেল, আর সেই ক্ষোভে আমেরিকায় হিলারি ক্লিনটনকে বলে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বন্ধ করে দুর্নাম দিতে চেয়েছিল যে পদ্মা সেতুর টাকায় দুর্নীতি হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম,
আমি বললাম দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি, শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না। ভোটের মাত্র তিন মাস আগের এই জনসভায় দেশের উন্নয়ন ধরে রাখতে আগামীতে নৌকায় সমর্থন চাইলেন আওয়ামী লীগ সভাপতি। একই সঙ্গে তুলে ধরেন প্রতিপক্ষ বিএনপি জামাতের সঙ্গে নিজেদের আদর্শিক পার্থক্য। নৌকায় এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন আনে, তাই নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকার যাতে আপনাদের সেবা করতে পারে আপনাদের কাছে আমার সেই আবেদন থাকলো। তার কারণ ওই লুটেরা বিএনপি যে এতিমের অর্থ আত্মসাৎ করেছে, দুর্নীতি করে সাজাপ্রাপ্ত আসামি, যে পলাতক আসামি মুচলেকা দিয়ে দেশ ছেড়ে ভেগেছে, অর্থ আত্মসাৎ করেছে, অস্ত্র চোরা কারবারি, এই হলো বিএনপির নেতা। আর জামাতে ইসলামী হচ্ছে যুদ্ধাপরাধী, যুদ্ধাপরাধীর জন্য তাদের শাস্তি দিয়েছি, এরা দেশকে ধ্বংস করে দেবে, এই ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য একমাত্র নৌকা মার্কাই আপনাদেরকে সব রকম সহযোগিতা দেবে। প্রধানমন্ত্রী বলেন সেনা ছাউনিতে বন্দি গণতান্ত্রিক অধিকার আওয়ামী লীগই তুলে দিয়েছে জনতার হাতে। স্বপ্নের পদ্মা সেতুর পর রেল যোগাযোগ দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য কতটা আবেগের তার জানান দিচ্ছে জনতার উৎসবমুখর উচ্ছ্বসিত উপস্থিতি। আর পদ্মার বুকে আরও একটি বড় স্থাপনা গড়ে দিয়ে সরকার প্রধানের বক্তব্যে প্রকাশ পেল নৌকাই দিয়েছে স্বপ্ন জাগা নিয়ে অগ্রগতি, নৌকাই দিবে সমৃদ্ধি, আর তাই প্রয়োজন সরকারের ধারাবাহিকতা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ভাঙা, ফরিদপুর। পদ্মা সেতুর রেল সংযোগ উদ্বোধন করে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফরিদপুরের ভাঙায় রেল সংযোগ উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসমাবেশ শেষ করে সড়ক পথে প্রধানমন্ত্রী পৌঁছান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে মোনাজাত ও ফাতিহা পাঠেও অংশ নেন শেখ হাসিনা। এ সময় ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। টুঙ্গিপাড়ায় রাত যাপন শেষে বুধবার দুপুরের পর ঢাকায় ফেরার কথা রয়েছে সরকার প্রধান শেখ হাসিনার। টাকা ভাগাভাগির জন্য পদ্মা সেতু ও রূপপুরের মতো মেগা প্রকল্পে সরকার চারগুণ বেশি টাকা খরচ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া ইউরেনিয়াম নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দেন তিনি। বেগম জিয়ার স্থায়ী মুক্তির পাশাপাশি তাকে দ্রুত বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান বিএনপি মহাসচিব। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু, ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেলপথের মতো প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব। প্রত্যেকটি প্রকল্পের খরচ বাড়িয়ে টাকা ভাগাভাগি করা হয়েছে বলেও দাবি করেন তিনি। সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের। মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও ভিন্ন মত সহ্য করতে পারে না। এরা ভিন্ন মত সহ্য করতে পারে না, আর বলবে গণতন্ত্র। এরা যখন গণতন্ত্রের কথা বলে তখন হচ্ছে ভূতের মুখে রাম নাম। গ্রামের মানুষেরা, মফস্বলের মানুষেরা এক মুহূর্তেই সরকারকে দেখতে চায় না। দুর্নীতির জন্যই রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প ব্যয় চারগুণ বাড়ানো হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন ঢাকা থেকে ভাঙা রেলপথে প্রকল্প ব্যয়ের হিসেব নিলেই বেরিয়ে আসবে টাকা ভাগাভাগির বিষয়টি। ওবায়দুল কাদেরের ইউরেনিয়াম নিয়ে করা মন্তব্যকে তোষামোদীর চূড়ান্ত রূপ হিসেবে বর্ণনা করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের মধ্যে যে কজন লোক একটু পড়াশোনা জানা মানুষ তাদের মধ্যে তিনি একজন। তার যে করুণ অবস্থা হয়েছিল জানতাম না, তিনি ইউরেনিয়াম কি জিনিস তাই জানেন না। উনি এর আগে আরো কয়েকটা উল্টাপাল্টা কথা বলেছেন না, তলে তলে হয়েছে, এটাতে বোধ হয় তার মুনিপ বোধ হয় একটু ক্ষুব্ধ হয়েছেন। ওই কারণে বকা করে উনি তার চেয়েও বেশি কথা বলতে যাচ্ছেন। এটাই হয় আর কি সাধারণত আপনার এই সমস্ত দলগুলোতে, সরকারগুলোতে তোষামোদি এমন পর্যায়ে চলে যায় তখন হাস্য রসে পূর্ণত হয়। চার গুণ বেশি খরচ, তার মধ্যে ভাগাভাগি হয়ে যাবে, ওদের কমিশনে যেটা এরা পেয়ে যাবে ভাগাভাগি। রেল লাইন উদ্বোধন করেছে, ভালো কথা, কত টাকা বাড়িয়ে করেছে সেটা দেখেন। ভোটের অধিকার নিশ্চিতে রাজপথে আন্দোলন ছাড়া বিকল্প নেই উল্লেখ করে দলমত নির্বিশেষে সবাইকে আন্দোলনে নামার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের পাওয়ার প্ল্যান্টের শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও সিসিউতে। মঙ্গলবার সন্ধ্যা 6:30 দিকে তাকে কেবিন থেকে সিসিউতে নেওয়া হয়। 78 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। 2 মাসের বেশি সময় ধরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। সোমবার বিএনপি নেত্রীর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা সংবাদ সম্মেলনে জানিয়েছেন খালেদা জিয়ার জীবন ঝুঁকির মধ্যে আছে। এর আগে 3 দফায় বেগম জিয়াকে সিসিউতে নেওয়া হয়েছিল। দুর্নীতির 2 মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন। 2020 সালের 25 মার্চ সরকার নির্বাহী আদেশে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। এরপর থেকে 6 মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার। এদিকে দেশে বেগম জিয়ার উন্নত চিকিৎসা সম্ভব জানিয়ে আওয়ামী লীগ বলছে পরিবার চাইলে বেগম জিয়ার চিকিৎসায় সরকার সহযোগিতা করবে। বিএনপির সরকার পতনের জন্য বিদেশিদের পেছনে অর্থ ঢালছে বলেও অভিযোগ তাদের। দলটি নির্বাচনে না এসে বানচালের অপচেষ্টা করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ক্ষমতাসীনদের। দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আর নির্বাচন নিয়ে প্রতিদিনই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন দেশের প্রধান 2 রাজনৈতিক দলের নেতারা। জাতীয় নির্বাচন বানচাল করতে বিএনপি বিদেশিদের পেছনে অর্থ ব্যয় করছে অভিযোগ করে আওয়ামী লীগ নেতারা বলছেন নির্বাচনে জিতবে না বলেই দলটির নেতারা বিদেশিদের কাছে দেশের কুৎসা রটাচ্ছেন। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিনিধি সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নির্বাচনে অংশ না নিয়ে বানচালের চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। যতই ষড়যন্ত্র করেন এদেশের মানুষ কিন্তু আপনাদেরকে চিনে ফেলেছে। এদেশের মানুষ আর কোনোদিন ভুল করবে না। এদেশের মানুষ আবারও আওয়ামী লীগকে, মাননীয় প্রধানমন্ত্রীকে নটমার্গায় ভোট দিয়ে আবারও জয়যুক্ত করবে। একই দিন দুপুরে সচিবালয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় গঠিত মেডিকেল বোর্ড নিজ দলীয় বোর্ড হওয়ায় তারা বিএনপির মতোই বক্তব্য দিচ্ছেন। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়ে মন্ত্রী বলেন পরিবার চাইলে বেগম জিয়ার চিকিৎসায় সরকার সহযোগিতা করবে। আসলে এটা মেডিকেল বোর্ড নয়, দলীয় একটি মেডিকেল বোর্ড। দলীয় মেডিকেল বোর্ড বিএনপির মতোই বক্তব্য দিচ্ছে, তাকে যদি ঘরেই নিয়ে যাওয়া সুযোগ না থাকে তাহলে এত দূর পথ পাড়ি দিয়ে বিদেশ কিভাবে নিবে, সেটিও তো একটা প্রশ্ন। দাঁড়া বিএনপি নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র করুক দেশের মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দিবে, মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এবার বিশ্বকাপের খবর। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে লজ্জায় ডুবল বাংলাদেশ। এক পেশে ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের হার 137 রানে। টস হেরে আগে ব্যাট করে মালানের ঝোড়ো সেঞ্চুরি আর রুট বেয়ার স্টোর 50-তে 364 রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। জবাবে বাংলাদেশ অল আউট 227 রানে। ভারতের ধর্মশালা থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। ধর্মশালায় বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি টাইগার্স, এক পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ। টসেরে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড শুরুতে সাবধানী। প্রথম 6 ওভার উইকেটের আচরণ বুঝতে সময় নেন মালান ও জনি বেয়ারস্টো। এরপরই শুরু করেন ধর্মশালায় তাণ্ডব চালানো। প্রথম পাওয়ার প্লেতে ইংল্যান্ড তোলে 61 রান। বিশ্বকাপে প্রথম 50-র দেখা পান মালান। গেল বিশ্বকাপে কার্ডিফের স্মৃতি মনে করিয়ে দেন 2 ইংলিশ ওপেনার। সেবার বেয়ারস্টোর সঙ্গী ছিলেন জেসন রয়। উদ্বোধনী জুটিতে 115 রান তোলে 3 লায়ন্স। 50 তুলে আউট হন বেয়ারস্টো। জোরুটকে সঙ্গে নিয়ে এরপর দ্রুত গতিতে রান তোলেন মালান। নিজের প্রথম বিশ্বকাপ 50-কে সেঞ্চুরিতে টেনে নেন বাঁহাতি ওপেনার। দ্বিতীয় উইকেটে 151 রানের এই জুটি ভাঙেন শেখ মেহেদি। ইংল্যান্ডের লক্ষ্য তখন স্কোরবোর্ডে অন্তত 400 রান তোলার। 31-40 ওভারে 111 রান তোলে ইংল্যান্ড, কিন্তু দলের অধিনায়ক ফিরে যাবার পরই ম্যাচে ফেরে বাংলাদেশ। ডেথ ওভারে করে দারুণ বোলিং, শেষ 10 ওভারে 68 রান দিয়ে তুলে নেয় 6 উইকেট। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। বিশ্বকাপে নিজেদের তৃতীয় সর্বোচ্চ 364 রানের স্কোর তোলে ইংল্যান্ড। গেল বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে এর চেয়েও 22 রান বেশি করেছিল 3 লায়ন্স। ডিঙাতে হবে পাহাড়, তার জন্য দরকার ঝোড়ো সূচনা। ক্রিস ওক্সের প্রথম ওভারে 3 বাউন্ডারি হাঁকিয়ে লিটন দাস ভালো কিছুর ইঙ্গিত দেন।
কিন্তু পরের ওভারেই বাংলাদেশের সম্ভাবনাটুকু শেষ করে দেন প্রস্তুতি ম্যাচে তিন উইকেট নেয়া রিস টপলি। বাহাতি পেসারদের বিপক্ষে বরাবরই দুর্বল টাইগার্স, সেটা আরও একবার প্রমাণ হল ধর্মশালায়। পরপর দুই বলে ফেরালেন তানজিদ তামিম ও নাজবুল শান্তকে। সবাই তাকিয়ে অধিনায়ক সাকিবের দিকে, কিন্তু এদিনও পারলেন না ব্যাট হাতে বড় ইনিংস খেলতে। টপলির তৃতীয় ওভারে ব্যক্তিগত এক রানে ফিরে যান অধিনায়ক। আফগানদের বিপক্ষে ম্যাচ সেরা মেহেদী মিরাজের ব্যাটও হাসেনি, 49 রানে চার উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির পুনর্জন্মের গল্প কার না অজানা, সেই চেষ্টায় লিটন দাস। ধর্মশালার নান্দনিক ক্যানভাসে তার প্রতিটা শট চোখ জুড়াবে যে কারো। লিটনের ব্যাটে তখন হয়তো দুঃসাহসিক পথটা পারিদের স্বপ্ন দেখছিলেন অনেকে। মাত্র 38 বলে ক্যারিয়ারের দশম ফিফটির দেখা পান লিটন। বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিটা ধর্মশালায় পেয়ে যাবেন সেই অপেক্ষায় সবাই। কিন্তু ওক্সের নির্বিষ একটা বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান লিটন দাস, 76 রানে থামে তার ইনিংস। এরপর মুশফিক হৃদয়ের ব্যাটে কেবল হারের ব্যবধানে কমায় বাংলাদেশ। বিশ্বকাপে নিজের সপ্তম ফিফটি তুলেই আউট হন মুশি। শেষ দিকে হৃদয়ের রানে ফেরাটাই কিছুটা স্বস্তি দিতে পারে। বড় হারে ধর্মশালা পর্ব শেষ করে বাংলাদেশ। অ্যাডিলেড চট্টগ্রামের স্মৃতি ফিরল না ধর্মশালায়, উঠতে থাকা টাইগারদের মাটিতে নামালো থ্রি লায়ন্স। রানের ব্যবধানে বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় বড় হার। বিশ্ব চ্যাম্পিয়নরা সাকিবদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বড় দলের সঙ্গে এখনও বাংলাদেশ কতটা ব্যবধানে পিছিয়ে আছে। ধর্মশালা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ভারত। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। তেল আবিবের বর্বরতাকে সমর্থন জানিয়ে জাতিসংঘ পক্ষপাতদুষ্ট আচরণ করেছে বলে অভিযোগ দেশের ইসলামী দলগুলোর। আবারও নতুন মাত্রায় শুরু হয়েছে 75 বছরের পুরনো ইসরায়েল ফিলিস্তিন সংঘাত। এ অবস্থায় ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মঙ্গলবার রাজপথে নামে দেশের বিভিন্ন ইসলামী দল। বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় দলটির নেতাকর্মীরা অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানান। মধ্যপ্রাচ্য সংঘাতে ইসরায়েলকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ মানবতা বিরোধী অপরাধ করেছে বলেও অভিযোগ করেন অংশগ্রহণকারীরা। ইসরায়েল তৈরি করেছে আমেরিকার এখনো ব্রিটিশ, তারাও অবাঞ্ছিত অবৈধ, সুতরাং ইসরায়েলের সাথে সাথে তাদেরও বিচার হওয়া উচিত। এবার আরব বিশ্ব এবং ওআইসি যদি যথাযথ ভূমিকা নিয়ে হামাসকে সহযোগিতা করতে পারে, এই পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন জানিয়ে জাতিসংঘ পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আমরা জাতিসংঘকে বলবো যে আপনারা মানবতার কথা বলেন, কিন্তু যুগ যুগ ধরে যে ফিলিস্তিনের মুসলমানদের উপরে এরকম নির্যাতিত ভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ সেভাবে আমরা লক্ষ্য করি নাই, আপনারা জাতিসংঘকে কোন করে আমরা মেনে নিতে পারি না। এদিকে আসরের নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেটে সম্মিলিত ইসলামী দলের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করে বেশ কয়েকটি ইসলামী সংগঠন। আর ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ইসলামী দল। এ সময় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানানোর পাশাপাশি নিপীড়িত ফিলিস্তিনের মানুষের পাশে প্রয়োজনীয় সহযোগিতার হাত সম্প্রসারিত করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানান বিক্ষোভকারীরা। শেখ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সুস্থ রয়েছেন। তার মৃত্যু নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন মেয়ে নন্দনা। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, তার বাবার মৃত্যু নিয়ে যে খবরটি ছড়িয়ে পড়েছে তা ভুয়া। সোমবার পর্যন্ত বাবার সঙ্গেই ছিলেন বলেও জানান নন্দনা। মঙ্গলবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া অমর্ত্য সেনের মৃত্যুর খবর প্রকাশ করে। সদ্য অর্থনীতিতে নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিনের এক্সে দেয়া একটি পোস্টকে সূত্র হিসেবে তুলে ধরে গণমাধ্যমটি। এরপরই ভারতীয় ও বাংলাদেশের অনেক গণমাধ্যম তার মৃত্যুর খবর প্রচার করে।